পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ দমন আদালত এখন অনেকটাই প্রস্তুত। অবকাঠামোর কাজ দেখতে সকাল 9:30 আদালত পরিদর্শনে আসেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। তিনি আদালতের এজলাস, হাজতখানা, কাঠগড়া, বিচারক, আইনজীবী, সাংবাদিক ও দর্শনার্থীদের বসার স্থানগুলো ঘুরে দেখেন। এদিন যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও অপর দুই বিচারক তাদের নিজস্ব কক্ষে কিছু সময় কাটান। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, নিরপেক্ষভাবে কাজ করলে আন্তরিকতার ঘাটতি থাকবে না। আমাদের কোনো অনুভূতি নাই, আমরা বিচার করে আসতেছি, বিচার করছি, বিচার করব, সব সমান বিচার আমাদের কাছে। এটা অন্য ধরনের আইন, কিন্তু বিচার সবই সমান। এখন ট্রাইব্যুনালের বিচারকরা আন্তর্জাতিক অপরাধ দমন আইনের নানা সংগতি ও অসঙ্গতি খতিয়ে দেখবে। ইতোমধ্যে তদন্ত শেষ হলে মামলার প্রস্তুতি নেবে তদন্ত সংস্থা, আর প্যানেল আইনজীবীরা সরকারের পক্ষে নানা ধরনের আইনি প্রস্তুতি নেবে।